আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে আপনাদের সামনে একটা মুরগির পাকনা সিলা মেশিন নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন একদম এসএস এর পুরো বডি, কিন্তু এসএস এই এসএস এর এই মেশিনটা আমরা দর্শনা ইঞ্জিনিয়ারিং সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু সেল দিয়ে থাকছি। এটা একটু আধুনিক মানের মেশিন, আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো বডিটা এসএস এবং এখানে মোটর দেয়া আছে, মোটর সহ কিন্তু আমরা বিক্রি করতে পাচ্ছি। এখানে প্লাগ দেয়া আছে, আপনি এই প্লাগটা যখন আপনি কারেন্টে লাগাবেন তখন কিন্তু মেশিনটা চালু হবে। সম্মানিত ভিউয়ার্স, আমরা দেখেছি যে বাংলাদেশি বা অন্যান্য বিভিন্ন জায়গার মেশিনগুলো ভিতরে রাবারগুলো থাকে অনেক লুজ, যার কারণে আপনার এই রাবারগুলো অল্প দিন যায়, কারণ লুজ থাকলে সেটা ক্ষয় হয়। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই রাবারগুলো কিন্তু একবারে টাইট করা এবং একবারে ফিটিং করা। এটা এই মেশিনটা আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকছি। তাছাড়া আমরা আপনারা যখন এই মেশিনটা এক মোটর নিচে এক মোটর সেট করা রয়েছে, পুলি বেল্ট সব দেওয়া আছে, একবারে ফিটিং করা। দেখতে পাচ্ছেন আমরা ভিতরের দৃশ্যটা একটু দেখি, দেখেন দেখেন কত সুন্দর করে তৈরি করা হয়েছে। রাবারগুলো খুব সুন্দর এবং খুব টেকসই। আপনারা চাইলে কিন্তু এই মেশিনটা নিতে পারেন। তো সম্মানিত ভিউয়ার্স, চলুন এই মেশিনের টুকিটাকি বিষয় আমরা একটু দেখব। এবং আপনারা দেখতে পাচ্ছেন রাবার এই জায়গাটা কিন্তু আপনার আবর্জনা যখন পাকনা আসবে তখন কিন্তু এই মাথা দিয়ে পড়ে যাবে। এটা দিয়ে আপনি এখান থেকে আপনি ঢোকাতে পারবেন এখান থেকে আপনি মুরগি বা অন্য কিছু এখান থেকে মেশিনটার ভিতরে দিয়ে পরিষ্কার করতে পারবেন, একবারে ফিনিশিং হয়ে যাবে। তো সম্মানিত ভিউয়ার্স, চলুন এই মেশিনের টুকিটাকি বিষয়টা দেখে আসি। গাইল দে, আপনার সেটা একদম পারফেক্ট।